ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জোড়া নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন 5 জন। কাল গাফিলতিতে দুর্ঘটনা। এ নিয়ে পরস্পর বিরোধী দাবি পুজোর উদ্যোক্তা ও দুর্ঘটনাগ্রস্ত নৌকার মাঝির। মাঝির উপর দায় ঠেলেছেন উদ্যোক্তারা। পাল্টা মাঝির দাবি, আগে থেকেই সতর্ক করেছিলেন তিনি। দশমীর রাতে খড়দায় দুষ্কৃতী দৌরাত্ব এলাকায় বোমাবাজি। নেপথ্যে পুর প্রশাসকের অনুগামীরা, অভিযোগ স্থানীয়দের। অভিযোগ অস্বীকার পুর প্রশাসকের। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জের দাবি বিজেপি। শব্দবাজি ফাটানোর দাবি পুলিশের। দলীয় কর্মীর কাছ থেকে তোলাবাজি, 12 লক্ষ টাকার বেশি নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় বিজেপির উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি, এসপির কাছে লিখিত অভিযোগ দায়ের। তৃণমূলের ষড়যন্ত্র, অভিযোগ অস্বীকার করে দাবি বিজেপির জেলা সভাপতির। দলের যোগ নেই পাল্টা তৃণমূল। রাবণ দহনকে ঘিরে খড়গপুরে জনারণ্য। করোনা সংক্রমণ রুখতে কোথায় কড়াকড়ি? তৃণমূলকে আক্রমণে বিজেপি, প্রচার সত্ত্বেও আবেগে ভিড়, দাবি শাসকের। পশ্চিম বর্ধমানের অন্ডালে কয়লা খনিতে দুর্ঘটনা। পরাশকোল ইস্ট কলিয়ারিতে কয়লা চাঙু চাপা পড়ে মৃত্যু ইসিএল এর এক কর্মীর, আহত দুই। কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারির অভাবের অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ শ্রমিকদের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, সোনা টাকা লুটের অভিযোগ বিজেপির 50 সদস্যার স্বামীর বিরুদ্ধে। গণ্ডগোলের কথা স্বীকার করলেও ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার অভিযুক্তের। থানায় অভিযোগ দায়ের। কোচবিহারের দেওয়ানহাটে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত অবস্থায় ভর্তি কোচবিহারের এমজেএম মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। পুজোর পরেই বন্ধ শ্রীরামপুরের রিশার ওয়েলিংটন জুট মিল। পুজোর আগে বোনাসের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধ করে শ্রমিকরা। পরে বোনাস মিলল, বেতন না দেওয়ার অভিযোগ। এরই মধ্যে লে অফের নোটিশ, আগামী মাসে বকেয়া মেটানোর আশ্বাস কর্তৃপক্ষের। প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিসর্জন পদযাত্রা, উদ্যাম নাচ। উত্তরপাড়ার মাখলা 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। ক্লাবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন চন্দননগরের কমিশনার। একাদশীর দিনই বোধন রাতে বিসর্জন। জলপাইগুড়ির ময়নাগুড়ির বান্নিশ গ্রামে এভাবেই সম্পন্ন হয় একদিনের দুর্গাপুজো, যা পরিচিত ভান্ডানি মায়ের পুজো নামে। তবে করোনা আবহে এবারের পুজো জৌলুসীন, বসেনি মেলা। বীরভূমের রামপুরহাটে পুজো মণ্ডপে অগ্নিকাণ্ড। গতকাল সন্ধ্যে 6টা নাগাদ হঠাৎ হাটতলা সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে আগুন লাগে। কিভাবে অগ্নিকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ।